তো আজ আমরা এই ভিডিওতে 2021 সালের 3রা জুলাই ও 10 জুলাই রিলিজ হওয়া দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দুইটি কভার পেজ একসাথে আপনাদের সামনে ডিকোড করে দেখাবো, যে এই ম্যাগাজিনের মাধ্যমে এইসব ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির লোকেরা আমাদেরকে কি গোপন মেসেজ বা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আর আপনারা যারা এই ইকোনমিস্ট ম্যাগাজিন সম্পর্কে তেমন কিছুই জানেন না, তাদের জন্য আমি এই ম্যাগাজিনটির সংক্ষিপ্ত একটি বর্ণনা দিচ্ছি। তো দেখেন, দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন যা প্রতি মাসে ও প্রতি বছরে ছাপানো হয়, যেখানে পৃথিবীর অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হয়, কিন্তু এর মেইন অ্যাট্রাকশন বা এর প্রধান আকর্ষণ হলো এর কভার পেজ। আর প্রতি মাসে এই ম্যাগাজিনের কভার পেজে এইসব ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির লোকেরা বিভিন্ন ওয়ার্ড, সিম্বল ও পিকচারের মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো সাধারণ পাবলিকের মধ্যে ছড়িয়ে দিয়ে সবার মাইন্ড প্রোগ্রামিং করার চেষ্টা করে। আর এই ম্যাগাজিনে প্রতি মাসে কিছু না কিছু হিডেন ইনফরমেশন বা গোপন তথ্য দেওয়া থাকে। আর এই ইকোনমিস্ট ম্যাগাজিনের মালিক হলো দ্য রথচাইল্ড ফ্যামিলি, যারা ইলুমিনাটির 13 ব্লাড লাইনের মধ্য থেকে অন্যতম। তো এর আগেও আমি এই ম্যাগাজিনের উপর 3টি ভিডিও তৈরি করেছিলাম, আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিও 3টি দেখে নিতে পারেন। তো এখন আমি প্রথমে 3রা জুলাই এর পরে 10 জুলাই রিলিজ হওয়া দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের কভার পেজটি আপনাদের সামনে ডিকোড করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আপনারা স্ক্রিনে 3রা জুলাইয়ের দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের কভার পেজটি দেখতে পারছেন, যেখানে হেডলাইনে লেখা আছে দ্য লং গুড বাই, অর্থাৎ দীর্ঘ বিদায়। এবং এই হেডলাইনের ঠিক নিচে একটি সিম্বল দেখানো হয়েছে। আপনি যদি এই সিম্বলটির দিকে একটু মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এই মহামারী বা ভাইরাসের সিম্বল। এর দ্বারা তারা হয়তো আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছে যে এই মহামারী বা ভাইরাসকে এখন বিদায় জানানোর সময় এসে গেছে। আর এই ভাইরাসটিকে তারা একটি মিটারের মাধ্যমে দেখিয়েছে, যেখানে ভাইরাসটি শক্তিশালী রূপ থেকে আস্তে আস্তে দুর্বলে পরিণত হয়েছে। তারা কি এই সিম্বলের মাধ্যমে আমাদেরকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে এই মহামারী বা ভাইরাস এখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং পৃথিবীর মানুষরা এই লকডাউন অবস্থা থেকে রেহাই পাবে? আর আপনি যদি এই ম্যাগাজিনটির অফিসিয়াল ওয়েবসাইটে যান, তাহলে দেখবেন সেখানে হেডলাইনে লেখা আছে দ্য লং গুড বাই টু কোভিড-19, অর্থাৎ কোভিড-19কে দীর্ঘ বিদায়। আর এটা আমার এডিট করা কোনো কাজ নয়, আসলেই তারা এখানে দ্য লং গুড বাইয়ের পরে কোভিড-19 শব্দটিকে উল্লেখ করেছে। আপনারা চাইলে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই হেডলাইনটি পড়তে পারেন, যেখানে কোভিড-19 শব্দটিকে আসলে উল্লেখ করা হয়েছে। আর এই হেডলাইনের ঠিক নিচে এই ভাইরাসটি সম্পর্কে সংক্ষিপ্ত একটি মেসেজ দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে দ্য প্যান্ডামিক ইজ স্টিল ফার ফ্রম ওভার বাট গ্লিমস অফ ইট লেগেসি আর ইমার্জিং, অর্থাৎ এই মহামারী শেষ হতে এখনো দীর্ঘ সময়ের বাকি আছে, কিন্তু উত্তরাধিকার সূত্রে এর সংক্রমণ এখনো চলমান। মানে এখানে তারা আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে এই মহামারীটি শেষ হতে এখনো আরো অনেক সময়ের বাকি আছে এবং এর সংক্রমণ এখনো চলমান থাকবে। তাই প্রত্যেককে এই ভাইরাসের সংক্রমণ থেকে সচেতন থাকতে হবে। তো এখন আমি 2021 সালের 10 জুলাই রিলিজ হওয়া দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের কভার পেজটি আপনাদের সামনে ডিকোড করে দেখাবো যে এর মধ্যে কি কি গোপন মেসেজ বা বার্তা লুকানো আছে। তো এখন আপনারা স্ক্রিনে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের কভার পেজটি দেখতে পারছেন, যেখানে একদম উপরে মেইন হেডলাইনে লেখা আছে অ্যাবান্ডেনিং আফগানিস্তান, অর্থাৎ আফগানিস্তান পরিত্যাগ করা। আর এই হেডলাইনের ঠিক নিচে আপনারা একজন সেনাকে দেখতে পারছেন, যে কিনা একটি কার্গো বিমানে করে আফগানিস্তান পরিত্যাগ করছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে আমেরিকার সেনারা খুব শীঘ্রই আফগানিস্তানকে পরিত্যাগ করে আবার পুনরায় আমেরিকায় ফিরে যাবে। আর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সকল সেনাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আফগান তালেবানদের সাথে একটি চুক্তি করেছিল, যে চুক্তি মোতাবেক আমেরিকা 2021 সালের 31শে আগস্টের মধ্যে তাদের সমস্ত সেনাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে নেবে। আর আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও আফগানিস্তান থেকে আমেরিকার সেনাদেরকে উইথড্র করার ব্যাপারে, মানে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার
ব্যাপারে সহমত প্রকাশ করেছে। তার মতে আমেরিকা প্রায় 20 বছর ধরে আফগানিস্তানে লড়াই করছে, যেই যুদ্ধে আমেরিকা এ পর্যন্ত প্রায় 2 ট্রিলিয়নেরও বেশি অর্থ খরচ করেছে এবং আমেরিকা সেখানে হাজারো নিজস্ব সেনা হারিয়েছে, সেই সাথে লক্ষাধিক আফগান সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটেছে। আমেরিকা এই দীর্ঘ 20 বছরের যুদ্ধে ক্লান্ত ও পরিশ্রান্ত, তাই আমেরিকা এই পরিণামহীন যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চায় এবং আমেরিকা খুব শীঘ্রই 2021 সালের 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সকল সেনাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেবে। যা নিয়ে এখন ভারত খুব মহাচিন্তায় আছে, কারণ ভারত খুব ভালো করে জানে যে আমেরিকার পরে আফগান তালেবানদের নেক্সট টার্গেট হবে ভারত শাসিত কাশ্মীর। যা নিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত খুব উদ্বেগ প্রকাশ করে বলেছে যে ইন্ডিয়া কনসার্ন অ্যাবাউট ইউএস ট্রুপ উইথড্রল ফ্রম আফগানিস্তান, অর্থাৎ আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারকে নিয়ে ভারত খুব উদ্বিগ্ন। ইন্ডিয়ার আর্মি চিফ জেনারেল বিপিন রাওয়াতের এই স্টেটমেন্টটি সেই সময় বিভিন্ন নিউজ পোর্টালে হেডলাইনে পরিণত হয়েছিল, যা এখন আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পারছেন। আর আপনারা যদি এই ম্যাগাজিনটির অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে দেখবেন সেখানে হেডলাইনে লেখা আছে, আমেরিকাস ওয়ার ইন আফগানিস্তান ইজ এন্ডিং ইন ক্রাশিং ডিফিট, অর্থাৎ আফগানিস্তানে আমেরিকার যুদ্ধ ভয়ানক পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো। মানে আমেরিকা এই যুদ্ধে খুব শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। আর এই হেডলাইনের ঠিক নিচে এই যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত একটি মেসেজ দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে, দ্য কনসিকোয়েন্স অব দ্য কনফ্লিক্ট ফর আফগানস অলরেডি ক্যাটাস্ট্রোফিক আর লাইকলি টু গেট ওয়ার্স, অর্থাৎ ইতিমধ্যে আফগানদের সাথে সংঘর্ষ বিপর্যয় বয়ে এনেছে আর পরিস্থিতি দেখে মনে হয় তা আরও খারাপের দিকে যাচ্ছে। মানে এখানে আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতির ব্যাপারে বলা হয়েছে যে আমেরিকার ইনভেনশনের ফলে আফগানিস্তানের অর্থনীতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর বর্তমান পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে আফগানিস্তানের অবস্থা এই যুদ্ধ শেষে হয়তো আরও খারাপের দিকে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।